প্রিয় শিক্ষার্থীরা ওয়ার্ল্ড স্কুল বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের পেজ টোয়েন্টি ওয়ান পেজ টোয়েন্টি ওয়ান হচ্ছে আমাদের এক্সারসাইজ অনুশীলনীগুলো এবার চলো দেখি আমরা এখানে কোন কোন এক্সারসাইজ দেওয়া আছে সেটা দেখে নিই এবং এর উত্তরগুলো খুঁজে বের করি নাম্বার ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে ফিল মানে পূরণ করা নাম্বার ওয়ান আইস ইজ দ্য blank স্টেট অফ water। আমরা এর মধ্যে শিখেছি স্টেট অফ ওয়াটার এর অর্থ হচ্ছে পানির একটি অবস্থা তাহলে আইস মানে হচ্ছে বরফ আইস ইজ দ্য ব্ল্যাঙ্ক স্টেট অফ ওয়াটার আইস হচ্ছে পানির কোন স্টেটটি আইস হচ্ছে পানির সলিড স্টেট অফ ওয়াটার অর্থাৎ পানির কঠিন অবস্থা নাম্বার টু ওয়াটার চেঞ্জেস ইন আইস বাই ব্ল্যাঙ্ক ওয়াটার চেঞ্জেস ইন্টু মানে পরিবর্তিত হয় ইন্টু আইস অর্থাৎ পানি আইস বা বরফে পরিবর্তিত হয় বাই কি করলে পানি বরফে পরিবর্তিত হয় বাই কুলিং যখন পানি আমরা ঠান্ডা করি তখন সেটা বরফে পরিণত হয় নাম্বার থ্রি ওয়াটার চেঞ্জেস ইন্টু ভেপার বাই ব্ল্যাঙ্ক এখানে ভেপার মানে হচ্ছে জলীয় বাষ্প তাহলে পানি মানে ওয়াটার জলীয় বাষ্পে পরিবর্তিত হয় কিভাবে বাই অ্যাডিং হেট যখন আমরা পানির উপরে তাপ প্রয়োগ করি তখন পানি জলীয় বাষ্পে পরিণত হয় নাম্বার ফোর অল থিংস আর মেইড অফ ব্ল্যাঙ্ক অল থিংস মানে সব কিছু মেইড অফ আমরা এর আগে শিখেছি মেড অফ মানে হচ্ছে কোনো কিছু কিসের দ্বারা তৈরি তাহলে অল থিংস আর মেড অফ তাহলে সমস্ত কিছু কি দিয়ে তৈরি মেড অফ ম্যাটার কোয়েশন টু পুট আক মার্ক অন দ্য কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার অর্থ হচ্ছে সঠিক উত্তর আমাদের কি করতে হবে সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দিতে হবে নাম্বার ওয়ান উইচ ওয়ান ইজ এ সলিড উইচ ওয়ান মানে হচ্ছে কোনটি আর সলিড মানে হচ্ছে কঠিন তাহলে উইচ ওয়ান ইজ এ সলিড নিচের কোনটি কঠিন এ ওয়াটার পানি পানি কি কঠিন অবশ্যই না পানি হচ্ছে তর তাহলে এ সঠিক উত্তর না ভেপার ভেপার অর্থ হচ্ছে জ্বলে বাষব আর অবশ্যই জ্বলে কঠিন পদার্থ নয় সি জুস ফলের রস ফলের রসও কঠিন পদার্থ নয় ডি আইসক্রিম আইসক্রিম হচ্ছে পানির বরফের রূপ এ কারণে এখানে আইসক্রিম হচ্ছে কঠিন এবং এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে নাম্বার ওয়ানের সঠিক উত্তর হচ্ছে ডি বা আইসক্রিম টু উইচ ওয়ান ইজ এ লিকুইড লিকুইড মানে হচ্ছে তরল তাহলে উইচ ওয়ান ইজ এ লিকুইড নিচের কোনটি লিকুইড বা তরল এ অয়েল অয়েল মানে তেল তেল হচ্ছে একটি লিকুইড বি ওয়াটার পেপার জলীয় বাষ্প জলীয় বাষ্প হচ্ছে বায়োবিও অর্থাৎ গ্যাসিয়াস সি বাবল অফ ওয়াটার বাবল অর্থ হচ্ছে বুধবুদ তাহলে পানিতে যখন তাপ প্রয়োগ করা হয় পানির ভেতরে যে বুধ তৈরি হয় সেটাকে আমরা ইংরেজিতে বলি বাবল অফ ওয়াটার পানির ভেতরের বাবল সেটা লিকুইড কিনা ডি আইস আইস অর্থ হচ্ছে বরফ তাহলে এই চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে এ অর্থাৎ অয়েল তেল হচ্ছে তরল বা লিকুইড থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফলোয়িং কোয়েশ্চেন মানে হচ্ছে নিচের প্রশ্নগুলো তাহলে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে ওয়ান হোয়াট আর দ্য থ্রি ফর্মস অফ ওয়াটার ফর্মস অফ ওয়াটার এর অর্থ হচ্ছে পানির অবস্থা তাহলে হোয়াট আর দ্য থ্রি ফর্মস অফ ওয়াটার পানির তিনটে অবস্থান কী কী পানির তিনটে অবস্থান ওয়ান সলিড বা কঠিন পানির কঠিন অবস্থাটা হচ্ছে আইস বা বরফ টু লিকুইড পানির লিকুইড অবস্থাটা হচ্ছে তরল পানি আর এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে পরিচিত অবস্থা লিকুইড নাম্বার থ্রি পানির থার্ড ফর্মটা হচ্ছে ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প তাহলে পানির তিনটি ফর্ম আছে ওয়ান সলিড ফর্মটি হচ্ছে আইস টু লিকুইড ফর্মটা হচ্ছে লিকুইড ওয়াটার বা তরল পানি থ্রি থার্ড ফর্মটা হচ্ছে গ্যাসিয়াস ফর্ম যেটাকে আমরা বলি জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার নাম্বার টু এক্সপ্লেন হোয়াট ম্যাটার ইজ এক্সপ্লেন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা এক্সপ্লেন হোয়াট ম্যাটার ইজ পদার্থ কি সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আমরা ইতিমধ্যে শিখেছি পদার্থ কি হোয়াট ইজ ম্যাটার ম্যাটার হচ্ছে এমন সমস্ত জিনিস যার দুইটি প্রপার্টি বা বৈশিষ্ট্য রয়েছে নাম্বার ওয়ান ম্যাটার কি করে ইট টেক্স আপ স্পেস টেক আপ মানে হচ্ছে দখল করা ম্যাটার কি করে ম্যাটার স্পেস টেক আপ করে অর্থাৎ জায়গা দখল করে নাম্বার টু ম্যাটারের সেকেন্ড প্রপার্টি হচ্ছে ম্যাটার হ্যাজ ওয়েট অর্থাৎ ম্যাটারের কি আছে ম্যাটারের ওজন আছে এবার চলো পরের প্রশ্নটিতে যাওয়া যাক কোয়েশ্চেন থ্রি মেনশন টু ডিফারেন্সেস বিটুইন আ সলিড অ্যান্ড আ লিকুইড মেনশন মানে হচ্ছে উল্লেখ করা আর ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য আমাদের কি করতে হবে মেনশন টু ডিফারেন্সেস আমাদেরকে দুইটি পার্থক্য এখানে উল্লেখ করতে হবে বিটুইন আ সলিড অ্যান্ড এ লিকুইড সলিড মানে হচ্ছে কঠিন আর লিকুইড মানে হচ্ছে তরল তাহলে একটি তরল এবং কঠিন এই দুটোর ভেতরের দুইটি পার্থক্য আমাদেরকে মেনশন করতে হবে সলিড সলিডের কি আছে বা কঠিন পদার্থের সলিডের নির্দিষ্ট আকৃতি বা ডেফিনিট শেপ আছে কিন্তু তরলের নির্দিষ্ট আকৃতি নেই লিকুইডের নির্দিষ্ট ডেফিনেট শেপ নেই তরল কি করে যেই পাত্রে বা কন্টেইনারে তরল ঢালা হয় লিকুইড সেই পাত্র বা কন্টেনারের আকারে ধারণ করে যদি তুমি পানি একটি গ্লাসে ঢালো তাহলে পানি কি করবে সেই গ্লাসের শেপ বা আকৃতি ধারণ করবে তাহলে এটি হচ্ছে একটি পার্থক্য নাম্বার টু তুমি যদি একটি সলিডকে উপর থেকে ফেলে দাও ফ ড্রপ আ সলিড ড্রপ মানে ফেলে দেওয়া তাহলে কি হবে সলিডের আকৃতি আগের মতোই থাকবে কিন্তু তরলকে যদি আমরা ঢালি তাহলে কি করবে তরল ফ্লো করবে অর্থাৎ স্প্রেড করবে ছড়িয়ে পড়বে যদি তুমি ফ্লোরের উপরে অর্থাৎ মেঝের উপরে কিংবা টেবিলের উপরে যদি পানি ঠেলে দাও কিংবা ফলের রস ঠেলে দাও তাহলে কি হবে সেটা মেঝের উপরে ছড়িয়ে পড়বে কিংবা টেবিলের উপরে ছড়িয়ে পড়বে এটা হচ্ছে কঠিন এবং তরল বন্ধকার দুটি পার্থক্য এবার পরের দিতে যাই নাম্বার ফোর রাইট টু প্রপার্টিজ অফ গ্যাস এর মধ্যে আমরা শিখেছি প্রপার্টি অর্থ হচ্ছে বৈশিষ্ট্য আমাদের কি করতে হবে রাইট টু প্রপার্টিস আমাদেরকে দুইটি বৈশিষ্ট্য লিখতে হবে কিসের গ্যাসের বা বাইবে পদার্থের নাম্বার ওয়ান গ্যাস কি করে কোনো একটি ক্লোজ কন্টেইনার বা বন্ধ একটি পাত্রে রাখলে গ্যাস সেই পাত্রের পুরো স্থানটাই দখল করে তাহলে কি করে গ্যাস টেকস আপ দ্য হোল স্পেস হোল স্পেস মানে হচ্ছে পুরো স্থানটাই মানে গ্যাস কি করে একটা বন্ধ পাত্রের পুরো স্থানটাই দখল করে নাম্বার ওয়ান নাম্বার টু গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই গ্যাস নট হ্যাভ আ ডেফিনিট শেপ গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই এটা হচ্ছে গ্যাসের দুটি প্রপার্টি বা দুটি বৈশিষ্ট্য নাম্বার ফাইভ নেইম ফাইভ লিকুইডস তোমাদেরকে পাঁচটি তরলের নাম লিখতে হবে নাম্বার ওয়ান ওয়াটার তরল পানি হচ্ছে তরল অয়েল অয়েল হচ্ছে মানে তেল তেল হচ্ছে তরল থ্রি জুস ফলের রস সেটাও তরল আর বাকি দুটি তরলের উদাহরণ তোমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে নাম্বার ফোর ম্যাচ দ্য সেন্টেন্সেস অন দ্য লেফট উইথ দ্য রিলেটেড ওয়ার্ডস অন দ্য রাইট অন দ্য লেফট মানে হচ্ছে বাম দিকে অন দ্য রাইট মানে হচ্ছে ডান দিকে ম্যাচ মানে হচ্ছে মেলানো তোমাদেরকে বাম দিকের যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোর সাথে ডান দিকে যে ওয়ার্ড বা শব্দ রয়েছে তার সাথে কি করতে হবে মেলাতে হবে রিলেটেড ওয়ার্ড অর্থাৎ সম্পর্কিত যেটার সাথে এটার সম্পর্ক রয়েছে তার সাথে সেটাকে তোমাদেরকে মেলাতে হবে এবার চলো আমরা প্রথম সেন্টেন্সটি পড়ি দ্য ম্যাটার দ্যাট হ্যাজ ডেফিনিট ভলিউম অ্যান্ড শেপ দ্য ম্যাটার মানে পদার্থ যে পদার্থের ডেফিনিট ভলিউম অর্থাৎ নির্দিষ্ট আয়তন এবং শেপ আকৃতি রয়েছে সেগুলোকে আমরা কি বলি ডান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় যে শব্দটি দেওয়া আছে সলিড সেটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে কী হবে প্রথম বাক্যটির সাথে দ্বিতীয় শব্দের আমরা কানেকশন করবো ম্যাচ করবো পরের বাক্যটি আমরা পড়ি দ্য ম্যাটার দ্যাট টেকস দ্য হোল স্পেস অফ আ ক্লোজড কন্টেইনার ম্যাটার মানে পদার্থ যে পদার্থ একটা ক্লোজ কন্টেইনার বন্ধ পাত্রের হোল স্পেস পুরো জায়গাটাই দখল করে সেটাকে আমরা কি বলি আমরা ডান থেকে দেখতে পাচ্ছি থার্ড যে শব্দটি গ্যাস সেটি হচ্ছে এই বাক্যের সাথে সম্পর্কিত তাহলে সঠিক উত্তরটি কী হবে গ্যাস এরপরে সেন্টিসটি আমরা দেখি দ্য ম্যাটার দ্যাট হ্যাজ ডেফিনিট ভলিউম বাট ডাজনট হ্যাভ ডেফিনিট শেপ দ্য ম্যাটার যে পদার্থের কি আছে ডেফিনিট ভলিউম আছে নির্দিষ্ট আয়তন আছে বাট নট হ্যাভ ডেফিনিট শেপ কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই সেটাকে আমরা কী বলি লিকুইড বা তরল যেমন পানি বা জুস কিংবা অয়েল ওয়াটার এদের কি আছে নির্দিষ্ট আয়তন আছে এরা আয়তন দখল করে কিন্তু এদের নির্দিষ্ট আকৃতি নেই যদি তুমি পানিকে একটি গ্লাসে রাখো তাহলে পানি কী করবে সেই গ্লাসের আকৃতি ধারণ করবে এরপরের বাক্যটি পড়ি ওয়াটার ভেপার ইজ ওয়াটার ভেপার মানে হচ্ছে জলীয় বাষ্প ওয়াটার ভেপার ইজ গ্যাস অর্থাৎ পানির জলীয় বাষ্প হচ্ছে পানির একটি বায়বীয় অবস্থা তাহলে ওয়াটার ভেপারটা কি এটা হচ্ছে একটি গ্যাস প্রিয় শিক্ষার্থীরা আমরা পেজ টোয়েন্টি ওয়ানে যা শিখলাম এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সেটা নিচে কমেন্টে লিখে জানাও আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিব এবং প্রয়োজন পড়লে আমরা নতুন ভিডিও তৈরি করে তোমাদের প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করবো আর তোমরা যখন পেজ টোয়েন্টি ওয়ান পড়বে চ্যাপ্টার থ্রির তখন তোমরা বাংলা ভার্সনের বইয়ের পেজ টোয়েন্টি ওয়ান পাশে রেখে পড়লে তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা যখন বড় হয়ে বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চশিক্ষার জন্য লেখাপড়া করবে তোমাদের অধিকাংশ লেখাপড়া কিন্তু ইংরেজিতে করতে হবে অতএব এখন থেকে যদি তোমরা বইগুলোকে যা কিছু শিখছো সেটা যদি ইংরেজিতে শেখো তাহলে ইংরেজির উপরে তোমাদের করা আয়ত্ত আসবে যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে আজ এ পর্যন্তই তোমাদের সাথে আবার পরের অধ্যায়ের পরের পাতায় দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ